नमस्कार हाई न्यूज़ आपनादेर सकल के स्वागत संगे रयेछि आमि श्रीपर्णा शुरू करछि आजकेर न्यूज़ टुडे गरुपाचार मामलाय आरो तत्पर हलो ईडी विपुल सम्पत्ति सम्पर्के तथ्येर खोजे अनुब्रत कुंजा सुकन्या मंडलके तलब करेछे ईडी आगामी 27 अक्टोबर दिल्लीते तलब करा हयेछे ताके तबे सुकन्या दिल्लीते जाबेन किना से विषये एखोनो किछु जाना जायनि उल्लेख आगे अनुब्रत मंडलेर मेये सुकन्या मंडलेर कोम्पानी एएनएम एगोरेकम प्राइवेट लिमिटेड के नोटिस पाठिएछे सीबीआई सूत्रेर खबर आगामी सोमवारेर मध्ये कोम्पानी समस्त नथि जमा देवार निर्देश देवा हयेछे সাতাশে অক্টোবর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন তদন্তের ব্যাপার আমরা বলতে পারবো না তবে গরু ব্যাপারটা এই যে যখন রাজস্থান উত্তরপ্রদেশ ওই দিক থেকে গরু আসে বিজেপি সরকার এনডিএ সরকার গরু তো আর পাখা নেই তা বাংলায় ঢোকে কি করে বিজেপির দিক থেকে আর যদি বাংলাদেশে যাওয়ার হয় বিএসএফ আছে ওটা কেন্দ্রে তো গরু তো পাখা নেই সুতরাং গল্পগুলো তৈরির সময় ওই দিক থেকে আসছে কি করে আর ওদিকে যাচ্ছে কি করে সেগুলো আগে ঠিকঠাক করুক তারপর সব গল্প দেব নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার সেই সূত্রে এদিন উত্তর চব্বিশ পরগনার বহিষ বাথানে ইডির হানা সূত্রের খবর এই এলাকায় মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হতো পাশাপাশি নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করছে ইডি সে কারণেই অভিযান গেটে তালা লাগানো থাকায় চাবিওয়ালা এনে তালা ভাঙল ইডি তারপরেই ভেতরে প্রবেশ নন্দীগ্রামে শুভেন্দুর বিজয়া সম্মিলনীর আগে উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নন্দীগ্রামের মহেশপুরে শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর আগে তৃণমূলের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী শনিবার বিকেলে নন্দীগ্রামের মহেশপুরে বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয় তৃণমূলের অভিযোগ এলাকায় তাদের পতাকা ব্যানার ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ উঠছে প্রতিবাদে এদিন শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর মঞ্চের কাছে তেখালী নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান বানচাল করতেই মিথ্যে অভিযোগে পথ অবরোধ পাল্টা দাবি করেছে বিজেপি কয়েকদিন ধরে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে কয়েকদিন আগে বিকাশ ভূঁইয়াকে তেখালি বাজারে প্রকাশ্য মারধর করা হয়েছে আমরা এফআইআর করেছি কিন্তু কোন রকম পুলিশ ব্যবস্থা নেয়নি পরবর্তীতে স্বপন কুমারকে একেবারে তার বাড়িতে ঢুকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গুন্ডা বিজেপিরা শুভেন্দু অধিকারী গুন্ডা পাঠিয়ে তাকে মারধর করা হয়েছে তাকেও আমরা এফআইআর করেছি 307 মামলা হয়েছে সেও অ্যারেস্ট হয়নি দিন কয়েক আগে মানুষ দাসকে বড়নগরে রাত্রে তাকে মারধর করা হয়েছে বিজেপির গুন্ডারা মারধর করেছে কিন্তু তাকে একদম মার্ডার করার পরিকল্পনা নিয়েছিল তাকেও আমরা এফআইআর করেছি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি গত রাত্রে একবার পরিকল্পিতভাবে আমাদের এলাকায় যত তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছিল একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানার ছিল সমস্ত ব্যানারকে ছিঁড়ে দেওয়া হয়েছে খুলে ফেলে দেওয়া হয়েছে এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে এলাকাকে একটা সন্ত্রাস তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা তারই পরিবাদে আজকের আমরা পথ অবরোধ করছি যে আমাদের এসপি সাহেব আসুক এখানে আসুক তাদেরকে অ্যারেস্ট করা হোক উপযুক্ত যারা 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 দোষী তাদেরকে শাস্তি করা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক তবে আমরা এই অবরোধ তুলব পরবর্তী খবরে
অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো মা এবং মেয়ের। হাওড়ার উলুবেড়িয়ার জগৎপুর জোড়া কলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা। সাত সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে। দুর্ঘটনার পর টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। জাতীয় সড়কে বন্ধ যান চলাচল, ভোগান্তির শিকার সেখানকার নিত্যযাত্রীরা। মেয়ে টিশুকে বৃত্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য শনিবার ভোরবেলা বাড়ি থেকে বের হন গৃহবধূ অপর্ণা। জাতীয় সড়কের পাশে জোড়া কলতলায় মা এবং মেয়ে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স প্রথমে সাইকেল আরোহীকে ধাক্কা মারে, এরপর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা এবং মেয়েকেও ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় মা এবং মেয়ে, তবে সাইকেল আরোহী গুরুতর জখম। সরকারি জমি দখল করে শপিং কমপ্লেক্স তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বিজেপির অভিযোগ, হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারি সেই জায়গা পরিষ্কার করে সেখানে যাত্রী প্রতীক্ষালয় এবং শৌচাগার তৈরি করা হবে, কিন্তু পরিবর্তে সেই জায়গায় হচ্ছে শপিং কমপ্লেক্স। শনিবার এই নিয়ে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে প্রতিবাদ কর্মসূচি চলছিল, ঠিক তখনই ঝামেলা শুরু করে তৃণমূল, করে মারধরও। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, গোটা ঘটনা বিজেপির চক্রান্ত এবং নাটক বলে দাবি শাসক দলের। হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটা ঘোড়াগাড়ি স্ট্যান্ড ছিল, সেটা সিপিএম এর সময় সিপিএম এর তৎকালীন যিনি প্রধান ছিলেন দেবেন দাস, উনি সেই ঘোড়াগাড়ি স্ট্যান্ডটা তৈরি করেছিলেন। তারপর যে প্রাক্তন যে এমএলএ মোস্তাক আলম, ওনার তত্ত্বাবধানে একটা জলের ব্যবস্থা, শৌচালয় এসব তৈরি হয়েছিল। তো সরকারি প্রকল্প ছিল স্বাভাবিকভাবে, কিন্তু সেই সরকারি প্রকল্পগুলোকে বেআইনিভাবে ভেঙে দিয়ে বলা হলো যে প্রথমে ওখানটায় জলের ব্যবস্থা করা হবে, শৌচালয় তৈরি করা হবে, তারপর প্রতীক্ষালয় তৈরি করা হবে, নানারকম প্রকল্পের কথা বলা হলো। হরিশ্চন্দ্রপুরবাসী এবং আমি বিরোধী দলনেতা হিসাবে এটাও জানি যে সেই সময় সেই জায়গাগুলোতে এইসব প্রকল্পই তৈরি হবে, কিন্তু দেখতে পাই হঠাৎ সেখানে শপিং কমপ্লেক্স তৈরি হতে শুরু করেছে এবং শপিং কমপ্লেক্স তৈরি হওয়ার পরেও যে দোকানপাটগুলো তৈরি হয়েছে সেই দোকানপাটগুলোকে সরকারিভাবে বিতরণ না করে অবৈধভাবে সেই দোকানপাটগুলোকে বিতরণ করা হয়েছে, এবং দুর্গাপূজার সময় দেখতে পাই একটা বিরিয়ানির দোকান খুলে যায়, তখন আমরা এই ব্যাপারটাকে নিয়ে তৎপর হই। এগুলো সব মিথ্যা কথা। বাস স্ট্যান্ডে ঘর হয়েছে ওটা ঠিক, কিন্তু যাদের পিছনে জায়গা আছে তারাই ওগুলো ঘর করেছে, ওগুলো আমাদের পঞ্চায়েতের কোনো ব্যাপার না। বিজেপি নেতা এই চন্দ্রনাথ দালাল, এই দালাল নিজে এগুলো করেছে। কয়েকদিনের মধ্যে দেখতে পারবা, অরিজিনাল সিসিটিভি আছে, পর্দাটা ফাঁসে যাবে, তোর বুঝতে পারবে আসল কি বিজেপি আছে। মা মারা গিয়েছেন আগেই, কিন্তু সেই মৃত মায়ের পেট থেকে সুস্থভাবে জন্ম নিল একটি পুত্র সন্তান। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালের মাতৃমাতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের প্রচেষ্টায় পোস্টমর্টেম সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বলরামপুরের বাসিন্দা বছর ২৪ শরীফা খাতুন শনিবার সকাল ৯:৩৮ ভর্তি হয়েছিলেন মাতৃমাতে। ১০টা নাগাদ তার মৃত্যু হলে কর্তব্যরত চিকিৎসকেরা, একটি নার্সিং স্টাফেরা শরীফা খাতুনের পোস্টমর্টেম সিজার করে এবং ১০:১২ নাগাদ একটি পুত্র সন্তানের জন্ম হয়। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানানো হয়েছে। লোকচক্ষুর আড়ালে এবং পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি বিল্ডিং এ রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেই মধুচক্রের আসর ভাঙল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার যুবতী এবং চার যুবককে। শনিবার তাদের আদালতে তোলা হয়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজের বাড়িতেই মধুচক্রের আসর চালাচ্ছিলেন শামশেরগঞ্জের ডাকবাংলো সংলগ্ন রতনপুরের জুলহাস নামের এক ব্যক্তি। ওই বিল্ডিং এ রয়েছে একটি বেসরকারি ব্যাংক। মধুচক্রের খবর পৌঁছতেই সেখানে হানা দেন শামশেরগঞ্জ থানা। কতদিন ধরে এই মধুচক্রের আসর চলছে কিংবা এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতের অন্ধকারে রাস্তায় এক যুবতীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ধস্তাধস্তি এবং মহিলার চিৎকারে ছুটে এসেছিলেন স্থানীয়রা। এরপর যুবতীর গলায় এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালান তিন দুষ্কৃতী। একজনকে পাকড়াও করেন স্থানীয়রা, তাকে গ্রেফতারও করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনায়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নির্যাতিতা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাস্তার পাশে বাঁশবাগানে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক। নিজেকে বাঁচাতে ধাক্কাধাক্কি এবং চিৎকার শুরু করেন ওই যুবতী। সে সময় তার শরীরে একাধিক অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন দুষ্কৃতীরা। এখন পুলিশি হেফাজতে রয়েছেন এক অভিযুক্ত। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বছর দশের এক ছাত্র। জানা গিয়েছে 10 বছরের সেই ছাত্রটির নাম অয়ন হোসেন। তৃতীয় বর্ষের পড়ুয়াশে, বাড়ি ফরাক্কার মিরপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে ফরাক্কার মিরপাড়া ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে যায় অয়ন। এরপর স্থানীয় বাসিন্দারাই তা লক্ষ্য করে শুরু করে তল্লাশি। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়, শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে আসেন ফরাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস। স্নান করতে? হ্যাঁ, কোথায়? সেই ঘাটে, মানে নদীতে। কি নাম জায়গাটা, কোন ঘাটে? জেলাবারপুর ঘাটে। আচ্ছা, তারপর এসে জলে তো মানে তলিয়ে যায়। কি নাম যে তলিয়ে গেছে? মীর আয়ান হোসেন। হ্যাঁ, মীর আয়ান হোসেন। বয়স কত হবে? 11 বছর। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কোন ক্লাসে? ক্লাস থ্রিতে পড়তো। কোন স্কুল? কুটিয়ার নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে, হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।